আসলে সিলভার জুবিলি পালন করার কথা আসে, কারণ এইবার 15 হল আর 20-র মোটামুটি 30-ত মানে সিলভার জুবিলি পাতিব। গতি সেই সুযোগ তো আর দিয়া নহয়, সেটা নাপায়, চিন্তা নাই। বিটিএডি নির্বাচনের তৎপর হয়ে পড়ছে কুকুরাজার সমষ্টির সাংসদ নবশর্ণে। এইবার হাগ্রামা মহিলায় প্রত্যাহ্বান দিবল আগবাড়ি আছে অনাবরু সংগঠন সমূহের বিভিন্ন সদস্য। 15 বছর ধরে বিটিএডি দখল করে আসছিল হাগ্রামা মহিলায়। এইখিন সময় হাগ্রামা মহিলার বিরুদ্ধে উত্থাপন হয়েছে দুর্নীতির বহুতো অভিযোগ। কিন্তু 15 বছর ধরে হাগ্রামা মহিলায় প্রত্যাহ্বানের সম্মুখীন আছে। কিন্তু বিটিএডি নির্বাচনত এবার হাগ্রামা মহিলায় প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে নবশর্ণিয়ার। হাগ্রামা মহিলার বিরুদ্ধে নবশর্ণিয়ার গুরুতর অভিযোগ, ব্যাপক হারত দুর্নীতিত লিপ্ত হয়েছে হাগ্রামা মহিলার। 20 কোটি টাকার সূতা কেলেঙ্কারি আরম্ভ করবে ওলাইছে হাগ্রামা মহিলার। বিটিএডি অনাবরুয়ে দখল করলে হাগ্রামাক গ্রেপ্তার করা হব। হাগ্রামা মহিলার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ উত্থাপন করে নবশর্ণে এনে হুঙ্কার দিছে যে যদি এবার বিটিএডি অনাবরুয়ে দখল করবেন তেনহলে হাগ্রামা মহিলায় গ্রেপ্তার হওয়াটা নিশ্চিত। আকো এবার একটা কাম করেছে, 20 কোটি টাকা সূতা টেন্ডার দিয়ার কারণে গিয়ে আছে। মই কইছো আমার ফাইন্যান্স মিনিষ্টার কইছো, সেন্ট্রাল ফাইন্যান্স মিনিষ্টার কইছো, অসম সরকার কইছো যে যদিহে হাগ্রামা মহিলারিক টকা চকা খাওয়া মেলা সুবিধাখিনি করে দিয়ে পিছত কিন্তু তেওঁলোকৰ কাৰণে ভাল নহব। কারণ তদন্ত আওতার সকলে আহিব, আপনাদের দেখিছে যে ভারতবর্ষের হোম মিনিষ্টার বাঁচি যাওয়া নাই, গতিহে ফাঁসি দিছে কেবল করাপশনের কারণে। গতি রাইজক আর ফাঁকি দিয়া দিন তো নাই। মই এখানে কইছো যে যখন রাইজর হয়ে কাম করো, রাইজর হয়ে কাম করোক, রজার আসন দিবেন কি দিবেন রাইজে দিব, কিন্তু যদি রাইজর গোটেখিন সমস্তখিন লুটিপুটি খাওয়ার কথা ভাবে এটা রেহাই নাপাব। আর এখানে কইছো GSP রাইজক সুরক্ষা দিয়ার প্রতিশ্রুতি হয়েছে আর এইবিল শাস্তি দিয়ার প্রতিশ্রুতি দিয়ে হয়েছে, গতি এই কিন্তু খাতাং হব। যে ব্যবস্থা আছে আমি কইসুয়ে যে মই এটাও নক যে আগ্রামায় মানে দায় দোষ করেছে, যেটা আমার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হব তার যদি দেখো যে কোনবা আগ্রামা বা কোনবা চন্দন বা কোনবা এনেকা ধরনের নেতার উপর যদি তেনেকা ধরনের FIR করব পারা বা চার্জশিট করব পারা কন্ডিশন আছে, অ্যারেস্ট করব না, অ্যারেস্ট হয়ে যাবে, এটা আর কোনো 1 সেকেন্ড এভেলেবল নয়। নবশর্ণিয়ার গুরুতর অভিযোগ মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মর বিরুদ্ধে। প্রমীলা রাণী ব্রহ্মই ব্যাপক হারত সম্পত্তি ক্রয় করেছে, সমগ্র কুকুরাজার বিভিন্ন অঞ্চলত মাটি ক্রয় করেছে। এই মাটির পরিমাণের ব্যাখ্যাও আগবহালে নবশর্ণিয়ে। MP ইলেকশনে কক্রাজার গেছিল, বহুতে আমাক কয় বোলে স্যার আমি আগত কোয়া অসুবিধা আপনার পিছিয়ে পিছিয়ে কোম যে বাইদেউ কক্রাজার যান মাটি আছে যদি রাস্তা হাইওয়েদি এখানে লম্বা করা হয় গুয়াহাটি পাই যাব, কেছে হয়তো বেশি দূরে পাব পারে, মানে সম্পত্তি মাটি জমি পাহাড় অধিক কইছে। আজিও আমার চিফর হাতত 10,000 কোটি নে 20,000 কোটি আছে কোনো কব নয়, কিন্তু 1,000 কোটি যে টাকা পয়সা আছে কিন্তু সেইটা সকলে জানে। ইভেন BDC লাইবিলিটিস প্রায় 3-4,000 কোটি টাকা আছে, আপনাদের ভাবক, যার কোনো ফাইন্যান্সিয়াল অনুমোদন নাই, যার কোনো একো নাই। NDFB-রে চুক্তি করবলে ওলাইছে কেন্দ্র সরকারে। চুক্তির জড়িয়ে বিটিএডি নির্বাচন পিছুয়াবলে ওলাইছে সরকারে। নির্বাচন পিছুয়ালে জ্বলি উঠিব রাজ্য। মই কৈছোঁ যে এইবার যদি কিবা কারণত অসম সরকার ভারত সরকারে এওঁলোকৰ ষড়যন্ত্রত ভৰি দি যদি কিবা কারণত কাউন্সিল পিছুয়ায় বা এনেকুৱা 2-3 নম্বরী আৰু বেটিচি নিচিনা চুক্তি কৰিব খোজে, মই কৈছো যে BTC নহয় সমগ্র অসম জ্বলিব আর দরকার হলে ভারত জ্বলিব। প্রশ্ন হয়েছে নবশর্ণিয়া এবার সচাই হাগ্রামা মহিলার বাবে প্রত্যাহ্বান হব নাকি, সচাই এবার বিপদত পড়ব নাকি হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন BPF? 15 বছর ধরে শাসন করে থাকার পিছত পুনের BTS এবার হাগ্রামা মহিলার দখল করবে পারিবনে, ই এক প্রশ্নের বিষয় হয়ে পড়ছে। কেন এবার যথেষ্ট বিপদত পড়ছে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন BPF। ব্যুরো রিপোর্ট, DY365।